আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নারায়ণগঞ্জে। এবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপুরদি এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টুন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল 7:45 দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ও ডেমরা ফায়ার সার্ভিসের 13টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে বলে জানা গেছে। মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল 7:45 দিকে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে 13টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এদিকে আগুন নেভাতে আশেপাশের কলকারখানার শ্রমিকসহ আশেপাশের লোকজন যুক্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ঠিক কখন এই আগুন নিয়ন্ত্রণে আসবে সে সম্পর্কে এখনও কিছু আন্দাজ করা যাচ্ছে না। এর আগে সম্প্রতি চট্টগ্রাম, পাবনা এবং নারায়ণগঞ্জে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি ও ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সূত্রপাত তারা দেখতে পায়, সেই তারপর কিন্তু আগুন পুরো যে ফলটি রয়েছে, যেই শেডটি রয়েছে সেটাতে কিন্তু ছড়িয়ে যায়। আর সেই শেডের ভিতরে কিন্তু যেই কার্টন রয়েছে, যে কাগজ জাতীয়, সেই কারণে কিন্তু আগুন কিন্তু আরও দ্রুত ছড়াতে থাকে। আমরা এই কথা বলেছি এটার ভিতরে যে প্রিন্টিং র